ওই হ্যাঁ, এই তো চাঁদের পাহাড়। বাংলাগুলো এক সাইড কর। কেমন আছো সবাই? সুনয় সোহাগা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আর তোমাদের বাইরে ঘুরিয়ে আনতে পারিনি, এতটাই ব্যস্ততা আছি, সঙ্গে সঙ্গে বসে চাটুকুও খেতে পারিনি, একদম সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু ইচ্ছে আছে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে একটু বইমেলায় যাওয়ার। কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তো শুরু হয়ে গেছে গত মাস থেকে, মানে জানুয়ারি মাসের 31 তারিখ থেকে, তোমরা তো জানোই। আর আজকে তো উইকেন্ড, শনিবার, তাই এই দিনটাই আমাদের কাছে বরাদ্দ যাওয়ার জন্য, কারণ রবিবার প্রচণ্ড ভিড় হয় আর বাচ্চা নিয়ে যাওয়াটা একটু পসিবল হয়। আজকে দুপুর দুপুর যাব, গিয়ে বিকেলের মধ্যে আবার ফেরত আসবো, তাহলে ফাঁকায় পাবো হয়তো একটুখানি। গত বছর ওই করে তো যাওয়াই হয়নি আমার অ্যামিকে নিয়ে। যাই হোক, আজকে এই দেখো পুচকুর পাপা বাজার থেকে এনেছে এই সরু সরু ডাটাগুলো, এত ভালো লাগে না এগুলো বেগুন বড়ি আর আলু দিয়ে চচ্চড়ি করে খেতে। খুবই সিম্পল রান্না, প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে একটুখানি আদা বাটা দিয়ে, তারপরে যে স্পাইসগুলো থাকে রেগুলার কা সেগুলো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নুন সামান্য। তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে একটুখানি ঝোল দিয়ে দেবো, ব্যাস মাখো মাখো হয়ে ফুটে গেলেই রেডি। এটা খেতে দুর্দান্ত হয়, তাই না বলো? যারা খেয়েছো তারা নিশ্চয়ই জেনে থাকবে। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। ওদিকে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে দুধটাও জাল হয়ে গেছে। এই দেখো এদিকে বাড়ির ব্যস্ত মানুষটা আবার সকালবেলায় বায়না ধরেছে, আর আমার গলার অবস্থাটা যে কি বলবো তোমাদের, তোমরা তো বুঝতেই পারছো। আমি কি করছে দেখো, কি করছিস আমি? এবিসিডি তুমি পড়ছো না কি করছো ওগুলোকে? দেখো এইটা হচ্ছে অ্যামির পড়াশোনা, এই দেখো এগুলো বের করে দিলাম আর ও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক ওদিক, দুষ্টু। তাই র্যাবিট র্যাবিট র্যাবিটটা কোথায় দিয়ে দাও, ঢোকাতে পারবে না পরে তো জানি, কোথায় র্যাবিট বসবে কোথায় দেখাও, এখানে আমি তো এই খেলনাটা পেয়ে মহা খুশি হয়ে গেছে একদম, আর দারুণ এঙ্গেজিং ব্যাপার একটা, বেশ ভালোই খেলছে ও এটা নিয়ে। তো যাই হোক চলো এবার ঝটপট যাই, রেডি হয়ে নিই সব, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে পুচকু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক বইমেলা। হ্যাঁ ওই বাবা এ চলো, এখন দুপুর 12টার মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় এখনো জ্যাম দুপুরবেলাতেও, আর এদিকে দেখো আমি কি করছে, খেলা করছে, কিছুতেই পুচকুকে ব্যাগটা দিচ্ছে না জানো, ও নেবে এরকম। দেখো কি আবার খাচ্ছে ব্যাগ থেকে বের করে, ওকেও খাওয়াচ্ছে নিজেও খাচ্ছে, ও গাড়িতে যাওয়ার সময় এইসবই করে। আর এদিকে দেখো পুচকু ওকে ভুলিয়ে রাখছে কেমন করে, এটা দেখো ওটা দেখো বলে নিউ টাউনের এই রাস্তাটা এত সুন্দর করে সাজানো দেখেই ভালো লাগে। দেখো গোটা রাস্তাটা কিন্তু এইভাবেই মানে পেন্টিং করে রেখে দিয়েছে, খুবই সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি, গাড়িও পার্কিং করা হয়ে গেছে। তবে এই বইমেলায় ব্যবস্থাটা খুবই সুন্দর, কলকাতা পুলিশ খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করে, এই যে সমস্ত লোকজন এরপার থেকে ওপারে যাওয়া সব কিছুর ব্যবস্থা কিন্তু পুলিশ ভালোভাবেই করে দেয়। আর তার সঙ্গে
এটা তো একটা কি বলবো, কলকাতা বইমেলা তো হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস যেটার জন্য সবাই ওয়েট করে থাকে, আমরাও এরকম ওয়েট করে থাকি। পুচকু যবে থেকে কথা বলতে শিখেছে তবে থেকেই আমরা কিন্তু বুক ফেয়ারে যাই। সে পুচকুর গল্পের বই পড়তে প্রচণ্ড ভালোবাসে, আর বিভিন্ন রকম বইও আমরা কালেক্ট করি। খালি আমরা বলে নয়, যারা বই পড়তে ভালোবাসে না তারাও কিন্তু যায়, গিয়ে কিছু একটা পছন্দ হয়ে গেলে সেটাও কিনে নেয়, এরকম আছে। চলো এবার যাই, আগে বইগুলো কিনে নিই, তারপরে বাকি সব কথা হবে, বাকি সব জায়গায় ঘুরবো। এদিকে এই যে আমাদের বইপত্র কেনা হয়ে গেছে, আমি কিন্তু ধরে রাখা যাচ্ছে না, ছোটাছুটি করছে। হ্যাঁ, বইমেলায় গিয়ে এই ম্যাপটাই আগে আমরা ফার্স্টে নিই, ম্যাপটাই দরকার খুব। তো যাই হোক, দেখে নিচ্ছি এবার কোথায় কি আছে না আছে, এবার যাব এদিক ওদিক। এখানে সারাটা দিন নিমেষের মধ্যে কাটিয়ে দেওয়া যায়, খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এই স্টল থেকে ওই স্টল এইভাবে দেখে, দেখার মধ্যে কোনোটা একটা ভালো লাগলে টুক করে একটা তুলে নিলাম বই, এরকম হয়। এখানে দেখো আমি কিন্তু বই দেখেছে দেখে পড়াশোনা শুরু করে দিয়েছি, ওইখান থেকে কিছুতেই আসতে চাইছিল না জানো বইগুলো ছেড়ে। তো যাই হোক, এই স্টোরটা থেকে একটা বই নিয়ে নিয়েছি পুচকুর, আরও বেশ কয়েকটা বই নেওয়া হয়ে গেছে, যেগুলো সিরিজ হিসাবে নিয়ে আসি আমরা 1, 2, 3 করে। তো তোমাদেরকে বাড়ি এসে দেখাবো। তো এখন চলো অন্যগুলোতে যাই। আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে, আমরা একদম ঠিক টাইমে এসেছি জানো, দুপুরবেলায় একদম ফাঁকা ফাঁকাই আছে। তো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আমি কি একটুখানি খাইয়ে নিচ্ছি, আর ওদিকে দেখো পুচকুকে দেখো বই পড়তে শুরু করে দেবে, মানে ওর স্টোরি বুকের এতটাই নেশা যে নতুন বই পেলে আর থাকতে পারে না। তো যাই হোক, সবাই এখানে রেস্ট নিচ্ছে, এরকম বেশ ভালো লাগে জানো, বিকেলের দিকে আসলে সন্ধ্যার দিকে আসলে আর একটু ভালো লাগতো, তখন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আর কি বিভিন্ন রকম। তো কী আর করার, আমি কে নিয়ে সেটা পসিবল নয়, মানে এর আগের বার না এরকম করে আর আসা হয়নি আমার, এতটাই ভিড় হয় না, তো ওকে নিয়ে আসাটা একটুখানি চাপের হয়ে যায়। তো যাই হোক, আর এখানে এলে এই যে প্যাকেটে করে জলটা দেয়, এটার প্রতি সবার কিন্তু একটা লোভ থাকে আমাদের, মানে কি বলবো, পুচকু তো এটা দেখলে নেওয়ার জন্য ছটফট করে খাওয়ার জন্য। যাই হোক, এ দেখো আমিও খাচ্ছে। আর এই যে এখানে বিধিনিষেধ সব লেখা ছিল, আর এইদিকে চলে এসেছি আমরা প্যাভিলিয়নগুলোতে। চলো এবার এদিকটা যাই, এবার কিন্তু বুক ফেয়ারের থিম কান্ট্রি হয়েছে স্পেন। তো চলো এই যে সামনে স্পেনের প্যাভিলিয়ন দেখে আসি কেমন বানিয়েছে। গত বছর বাংলাদেশ ছিল মনে হয়, গত বছর তো আমার আসা হয়নি, আসবো ঠিক করে, আমি এতটাই ছোট ছিল আমি আর আসতে পারিনি, পুচকারও পাপা এসেছিল। চলো এবার ভিতরে ঢুকে দেখি, এখানে একটা থিয়েটার মতো বানিয়ে রেখেছে, ভালোই করেছে বেশ এটা প্যাভিলিয়নটা স্পেনের। চলো এবার সামনের দিকে যাই, এই দেখো সামনেই আছে জাপান, ওই দেখো বাংলাদেশের প্যাভিলিয়ন, যাবো একটু পরে। চলো তো ওদিকটাই যাই আগে, বেশ অনেকক্ষণ হাঁটা চলা করেছি, এবার একটুখানি খিদেও পেয়ে গেছে। পুচকু ঢুকলো জাপানের প্যাভিলিয়নটায়, ওর আর ওখানে আর ভালো লাগলো না তাই চলে এলাম। এবার এসে একটুখানি ভাবছি কিছু খেয়ে নেব, তারপরে আবার একটুখানি দেখে বাড়ি চলে যাব, বেশ কিছুক্ষণ হলো আমাদের আসা। চলো, এখানে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল জানো তো, তো তখন আর ভিডিও নেওয়া হয়নি। এই যে বাংলাদেশের প্যাভিলিয়ন খুবই সুন্দর বানিয়েছে, এই দেখো জুস খাচ্ছেন এখন। এখানে আমরা কিছু একটা খেয়ে নেব ভাবছি, তারপরে বাংলাদেশের প্যাভিলিয়নটা একটু ঢুকে তারপরে চলে যাব, অনেকক্ষণই বেশ হলো। ওই দেখো আমি আগে ছুটছে, 10 দিন মতো থাকে এই বুক ফেয়ারটা, তো এটার জন্য অনেকেই ওয়েট করে থাকে, অনেকে নিজের মানে দরকারি বইপত্র থেকে শুরু করে সব কিছুই কেনে। তো বেশ ভালো লাগে জায়গাটাই আসতে প্রত্যেক বছর, আমিও আসি পুচকুকে নিয়ে। এবার থেকে আমিও জয়েন্ট হলো, আমিও এসেছে, আমি বেশ কয়েকটা বইও কিনে নিয়েছি ওদের সবার জন্য। তো পুচকুরা ওইটাতে ঢুকেছে, আমি আর ঢুকিনি, দাঁড়িয়ে আছি। তো এখন বাইরে বেরিয়ে গেছি আমরা, এবার বাড়ি চলে যাব, বেশ খানিকক্ষণ হলো, প্রায় 2-2.5 ঘন্টা মতো ছিলাম, আরও হচ্ছে না। তো চলো এবার বাড়ি যাই। এবার আস্তে আস্তে প্রচুর ভিড় হতে শুরু করে দিয়েছে, ভালো টাইমে এসেছিলাম, যাই হোক আবারও ওয়েট করবো নেক্সট ইয়ারের জন্য। এখন বাড়ি যাই, তো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ, এসেই একটা আমরা
এসেই একদম ঘর বাড়ি লন্ডভন্ড করে ফেলেছি। মানে আমরা একটা বুক শেলফের অর্ডার দিয়েছিলাম, তো সেটা বানানো হয়ে গেছে, তো সেটা রাখবো পুচকুর ঘরে। তাই জন্য এই দেখো টেবিলটাকে এই ঘরে শিফট করে দিলাম, দিয়ে তারপরে এই যে একে একে নিয়ে আসছে জিনিসপত্র, এবার সেগুলোকে ওরা লাগিয়ে দেবে। আর এখন ওরা চলে এসেছে, ওদের জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি, একটু চা দেবো। ওরা এতক্ষণ কাজ করছে, বেশ ভালোই হয়েছে শেল্পটা মনে হয়। আমি এখনও দেখিনি বুক শেল্পটা, অনেকদিন ধরে একটা বুক শেল্পেরই অভাব ছিল আর কি, বইগুলো এত এদিক চলো দেখে আসি। আমি কি উল্টো করে সোয়েটার পরে দেখি একটা নিয়ে, চলো দেখে আসি কেমন হলো তোমাদের ঘরে। বাহ, বুক শেল্ফ রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে দিয়ে গেছে, সিম্পলের মধ্যে না বলো। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে, খুব দরকার ছিল এরকম একটা গো। দাঁড়াও ভিতরটা দেখায় একটু, স্পেসটাও ভালো আছে, স্টোরি বুকগুলো ইজিলি এটে যাবে। আমারও কয়েকটা আছে, ফুচকুর পাপারও বেশ কয়েকটা আছে, ফুচকুর তো প্রচুর আছে, তো সব মিলে ভালো এটে যাবে। চলো এবার এটাকে সাজানো গোছানো করি, আমিও দেখছি কেমন হয়েছে না হয়েছে। হয়েছে, আর পুষ্কর পাপাও বইগুলো সব নিয়ে চলে এসেছে ওই ঘর থেকে, এদিক ওদিক যেখানে যেখানে ছিল সেখান থেকে। আর দেখবে বাড়িতে একটা নতুন জিনিস আনলে এতটাই মজা হয় না, বেশ ভালো লাগে, ওটাও সেই আমাদের বাড়ির সদস্যর মতোই হয়ে যায়। কেন বলো তো, কারণ ওটাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, সুন্দর করে রাখতে হয়, যেমন বাচ্চা কাছে লালন পালন করি সেরকমই, তাই না বলো? তো এও আজ থেকে আমাদের সদস্য বলতে গেলে। তো এই যে সব সব ঠিকঠাক করা হয়েছে, এখন পুষ্করগুলো সাজানো হচ্ছে। দাঁড়াও এগুলো একটু বের করে দিই, দেখো কোথায় কোথায় আছে বইগুলো। বলছি এইগুলো তো পুচকুর আর লাগবে না ডাকলিং, এগুলো অ্যামির লাগবে এবার, তাই না বলো? না এই যে এগুলো অ্যামির লাগবে, এই যে সব রাখ ওখানে, আমি লাগবে মিন্স আমি পড়ে শোনাবো। এই দেখো এইগুলো, মামা দিয়েছিল, পড়েছিস? এই দেখ ঠাকুমার ঝুলিতে ভালো, এটা খুব ভালো, খোঁজ না। এই দেখো ইয়ে আছে, দেখো মিমো, এই দেখো গ্রিন সেফিরিটিস, এই না এটা নাও, ওটা ঠিক করে দিতে হবে, আটা পাটা দিয়ে আমি করেছি। হ্যাঁ পিটার প্যান অ্যামির জন্য ভালো বসোয়ার থাকবে, এটা এটা নাও সুধা মূর্তি। আজকে আর দেখানো হলো না তোমাদেরকে বইগুলো, অনেকটাই বড় হয়ে যাবে না হলে ভিডিওটা। এই বইগুলোই আগে আমি ঠিকঠাক করে রাখুক পুচকুর পাপা। আর এই যে আমি জন্য কিছু কিছু বই সিলেক্ট করে নিয়েছি যেগুলো অনেক ছোটোবেলাকার, তার মধ্যে থেকে যে অল ইন অন একটা আমি আজকেও এনেছি, জানো একটা কি অবস্থা বলো তো, দেখি ভাবছি কাউকে একটা দিয়ে দেবো, একই বই দুটো রেখে কী বা করবো বলো। তো যাই হোক, এই যে বাকি সব বইগুলো এখানেই আছে। আর আমি কিন্তু প্রত্যেক বছরই পুচকুকে নিয়ে বইমেলায় যাই, পুচকু যেতে খুব খুব খুশি হয়। তো এবার তো অ্যামিকেও নিয়ে যাব, আর এইভাবে বই কালেক্ট করতে আমারও বেশ ভালো লাগে। পুচকু পড়াশুনো করে বইগুলো, ওর গল্পের বই পড়তে একটা আলাদাই ফ্যাসিনেশন আছে। তো এই যে এই বইটা বাংলাদেশ থেকে এনেছিল পুচকুর পাপা যখন বাংলাদেশ গিয়েছিল তখনই। আর এই দেখো এখানে কি শুরু করেছে, দেখো দুজনে মিলে কে কোথায় বইটা রাখবে সেটাই বুঝে উঠতে পারছে না, সত্যিই পারেও বটে এরা। তো যাই হোক এবার অ্যামির বইগুলো দ্বারা গুছিয়ে নিই, কয়েকটা বই আছে। এই যে এই কটা কি করেছে দেখো, এগুলো ছিঁড়েছে কেমন করে, ওকে দেওয়া মানেই তো ছিঁড়ে দেয়। তো যাই হোক মোটামুটি এগুলো ও অ্যামিও দেখে পড়ে, আর
এই তো আরো কিছু আজকে নিয়েছি, তো সব মিলে এই কালেকশন হয়েছে বইয়ের। আজ এই বই গোছাতে গোছাতে না অনেকটাই দেরি হয়ে গেছে জানো, মাঝখানে গিয়ে ভাগ্যিস পুচকুকে খাইয়ে এসেছিলাম অ্যামিকে, তারপরে করতে পারলাম। মোটামুটি 11টা মতো বাজছে এখন, তো যা হলো হলো, আবার নেক্সটটা পরের দিন করব। ঠিক আছে চলো আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তা একটু ফলো করে দিও। ঠিক আছে আসি তাহলে।